তো ভিডিওটা এডিট করার চক্করে, তারপর পোস্ট করার চক্করে, রেডি হওয়ার চক্করে, মেয়েকে রেডি করার চক্করে, সকালে যদি অতিরিক্ত কাজের থাকে আর সেগুলো আপনি ভুলবশত একসঙ্গে কিছুও ফেলেন, তো সেই নিয়েই কিন্তু আপনার সারা দিনটা কেটে যাবে ওই জামা কাপড়ের টেনশানে। তো একটু আগে খুব জোরে বৃষ্টি এসে গেছিলো, তো মাকে বললাম মা সব ছাদ থেকে চলে দিল, আবার এখন দেখতে পাচ্ছেন রোদ্দুর একদম ঝলসে আসছে। তো রোদ্দুর দেখে সামলাতে পারছি না, জামা কাপড়গুলো দিয়ে আসি, বাদ বাকি কাজগুলো এসে করবো, আর টিফিন টিফিন তো কমপ্লিট হয়ে গেল, আর আপনাদের আমাদের নতুন ঘরের কিছু কাজটা একটু দেখায়। দেখতে পাচ্ছেন গত দুদিন ধরে সিঁড়িটা কমপ্লিট হয়েছে, আর সিঁড়িটা ঠিক এইভাবে ডিজাইন করা হয়েছে, একটু নর্মালি যেরকম হয় আর কি, দুদিকে রেড দেওয়া হয়েছে, তারপর গ্রিন, তারপরে মাঝখানে হোয়াইট, মানে কার্পেট স্টাইলে হয়েছে। আমার পুরো ঘরের অবস্থা ঠিক এই রকম। চারিদিকে পাউডার ভর্তি, পাউডার মানে ফ্রিতে পাউডার পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। কাপড়গুলো মেরে দিই। আর ওই যে আমার, তো ওই যে আমার আঙুর গাছ, আঙুর গাছ আর ওই যে ড্রাগন, আঙুর আর ড্রাগন এই দুটো ওপরে রেখেছি। চলুন জামা কাপড় কটা মেলে দিই। তো মেয়ের স্কুল যেহেতু 3 দিন ছুটি, শনি রবি সোম, আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম এই শনিবার রবিবার বা সোমবার এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমার ঘরটা আমি একটু ডিপ ক্লিন করবো। তো সেই কারণে আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে ভাবলাম যে আজকে তো একাদশী, তো আগের ব্লগটা আপনারা দেখেছেন, তো লুচি তরকারি আমার সমস্ত হয়ে গেছে, খালি আমার আর মেয়ের জন্য একটু ভাত রান্না করব। তো সেটা ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি, তো আর কিছু রান্নাবান্নার দিকে কিছু কাজ নেই, তো ভাবলাম যে আজকেই সুযোগ, ভালো সুযোগ ঘরটা আমার পরিষ্কার করে নেওয়া। তো লেগে পড়লাম কাজে, আর একদম কোনা থেকে কোনা আমি পরিষ্কার করি যখনই ঘর পরিষ্কার করি। তো দেখতে পাচ্ছেন দরজাটাকে একদম ভালো করে এপিট ওপিট করে একদম মুছে নিলাম। তো আমি যেহেতু ঘর সাজাতে ভালোবাসি, তো আমার ঘরের মধ্যে ছোটোখাটো জিনিস অনেক কিছুই আপনারা দেখতে পান, তো সেইগুলোকে সবসময় কিন্তু প্রত্যেক সপ্তাহে এইভাবেই ক্লিন করে থাকি। তো যখন মানে ধুলো দেখতে পাই না, আমার ভীষণ মানে ইরিটেটিং হয়, তো সেই সপ্তাহে একদিন করে এইভাবে একটু মুছে ঝেড়ে নিলে আর ধুলোটা দেখতে পাওয়া যায় না, আর আমার মনটাও খুব ভালো থাকে। তো সেই কারণে সমস্তগুলো সব মুছে টুছে নিচ্ছি, আর আজকে হচ্ছে একটা স্পেশাল মানে এক্সট্রা একটা কাজ করছি, সেটা হচ্ছে এই পর্দাটা খোলা, কারণ আমার মেয়ে রিসেন্ট কিছুদিন তো মানে কি বলবো, এখন তো একটু মেকআপ করতে শিখেছে, তো যত লিপস্টিক মানে ঠোঁটে দিচ্ছে, যত লাইনার পরছে, সব কিন্তু এই পর্দাতেই যাচ্ছে, তো পরছে আর পর্দাতে মুছছে, পরছে আর মানে আশেপাশে যদি আপনি কোনো টিস্যুও দিয়ে দেন ও তাতে মুছবে না, ওই এসে পর্দাতে মুছবে। তো সেই পর্দাটা না প্রচণ্ড বাজে লাগছে দেখতে, আর যেহেতু হালকা কালার আরও বাজে লাগছে, তো এত লিপস্টিক মুছেছে না, মুছে মুছে পুরো দাগ করে দিয়েছে, আর লাইনারের কালো দাগ মনে হচ্ছে যেন কালো ছোপ ছোপ হয়ে গেছে। তো সেই জন্য একদম পর্দাটা খুলতেই হলো, তো পর্দাটা খুলে সার্ফ জলে ভিজিয়ে দেবো, তবে আজকে না সেটা কালকে, আজকে অনেক কাচাকুচি করেছি, তো তো সেই মানে কাচাকুচি এখনও করিনি, করবো, তো সেটা অনেকটা হয়ে যাবে, তো বৃষ্টির দিনে এত মানে ম্যাচাকার হয়ে যাবে একসঙ্গে কাচাকুচি করলোটা কালকে করব। আর এখন ঘরটা একদম পুরো একদম কোনা থেকে কোনা ভিজে একটা কাপড় পরে মুছে নিচ্ছে, আর পাখাটাও মুছতে হবে, দেখতে পাচ্ছেন পাখাটাও পুরো একদম ধুলো ধুলোময় হয়ে গেছে, আর বাড়িতে যেহেতু না মার্বেলের কাজ হচ্ছে দেখতে পেলেন, পাউডার একদম ভর্তি, তো সেই কারণে আরও বেশি বেশি করে যেন ধুলোটা বেশি হয়ে আছে, আমি ফ্যান চললেই সব যত ধুলো একদম ঘরের ভিতরেই আকর্ষণ হয়ে যাবে। তো মোটামুটি আমার ঘর ঝাড়া পোছা ডান, এরপর আমি বেড কভারটা পাল্টে নিচ্ছি, আর বেড কভারের নিচে যে মোটা চাদরটা ছিল সেটাও আজকে চেঞ্জ করে দিলাম, আর দিয়ে এই মোটা কাঁথাটা দিয়ে দিচ্ছি। তো আমি শুধু চাদর কখনোই বেড কভারের উপরে দিই না, কারণ চাদরটা না স্লিপ করে, তো এইভাবে একটা মোটা কাঁথা দিয়ে রাখলে চাদরটা বেশ নিজের জায়গায় থাকে।
তো মোটা কাঁথাটা আগে বিছিয়ে দিয়ে ভালো করে তারপর চাদরটা বিছিয়ে দেব। আর সোফাটা সরিয়েও দেখতে পাচ্ছি অনেক নোংরা, তো সেগুলোকেও ঝাঁট দিয়ে বের করে নিচ্ছি। রোজই করি, তবে অতটা তো পরিষ্কারভাবে রেগুলার করা সম্ভব নয়, সপ্তাহে একদিন একটু ভালো করে পরিষ্কার করে নিলেই হয়। তো চাদরটাকে ভালো করে একদম টান টান করে না বিছলে না আমার মনে ঠিক শান্তি হয় না। তো বিছিয়ে দিয়ে এসে এখন ঘরটা মুছে নেব, আর ঘরের সেরকম কিছু কাজ নেই, জাস্ট ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। আর এই সোফাটা ভাবলাম সরিয়ে মুছে তারপর সোফাটা রাখবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই পরিমাণে ভিজিয়েছি মোটামুটি, আর রোদ্দুরের অভাবে না ঠিক কাচতেও ভয় লাগে একসঙ্গে অনেক। তো এই যে দুটো বালতিতে এইগুলো সব ভিজিয়েছি, এগুলো কাল থেকেই মানে ভেজা ভেজা হয়ে আছে, মেয়ের আমার মেয়ের বাবার সবারই আছে। তো এইগুলো কি কাচাকুচি করে আগে ছাদে দিয়ে আসি। আর আজকের পুরো একদম এক ডেচকি হয়ে আছে, কারণ বেড বিছানা দুটো চাদর জানালার পর্দা তো ওগুলো সব, কালকেও ছুটি আছে মেয়ে স্কুল, তো প্রবলেম হবে না কালকে গেজে নেবো, তবে প্রবলেম হবে শুকোতে, কারণ রোদ্দুরটা না হলে শুকোবে না। আর ওই দিক থেকে আমার বর হাঁক মারছে, কারণ ছাদে উঠে বসে আছে যে কখন আমি এগুলো ধুয়ে দেব ও এগুলো শুকনো দেবে। বলে দিয়েছি যে আমি এগুলো কেচে দিচ্ছি, অনেকক্ষণ ধরে কাজ করছি তো আর পাচ্ছি না, মানে হাঁপিয়ে উঠছি। তো বললাম যে আমি এগুলো কাচাকুচি করে দিচ্ছি, তুমি একটু প্লিজ শুকি মানে শুকোতে দিয়ে দাও। তো দিয়ে দিচ্ছে, মা দিয়ে আসবে ছাদে, দুজন মিলে মা আর ও মিলে শুকিয়ে দেবে। তো যাই হোক, ওরা শুকিয়ে দেওয়ার পর আমি ধান টান করে চলে এলাম, মায়ের একটা খাবার আর ওর একটা খাবার, লুচি আলুর দম আর সাবু ভিজিয়েছিলাম, আর মুখ করে সে এটা হচ্ছে মায়ের আর আমার হাজবেন্ডের খাবার, যেহেতু একাদশী, আর আমার মেয়ের ভাত আছে, তো আমরা খেয়ে নেব। তো আজকে সারাদিন না বেশ বৃষ্টিটা বেশ ভালোই হলো, বিকাল পর্যন্ত বৃষ্টি হলো। তো এইগুলো আমি দুপুরবেলা কেচে দিয়েছিলাম ভিজো, যেগুলো সবগুলো আবার ভিজলো, এগুলোকে আবার কালকে ধুইগুলোকে ওই বালতিতে, কিছু বালতি বৃষ্টি আছে, বালতিতে সব জমি নিয়ে যাবো, কালকে আবার ধুয়ে আবার মেলবো। মানে গত দুদিন আগে থেকে আমাদের আমাদের বাড়িতে সবসময় আলোচনা হচ্ছে যে মানে এই চার পাঁচ দিন প্রচুর ইনভাইট আছে, অন্নপ্রাশন, বিয়েবাড়ি, কালীপূজা বাড়ি সব মিলেমিশে সকাল দুপুর, তো দুটো অন্নপ্রাশন কালকে কালকে দুপুরে, একটা হচ্ছে আমাদের ফ্যামিলি আছে, তো সেই কারণে আমি ভাবছি আজকে বিয়েবাড়িটাও হয়তো ওরা একার আছে, তো সেই কারণে আমি সকাল থেকে মানে ভাবছি বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি আছে, কিন্তু আমি জানি ওরা একার আছে। কিন্তু এই মুহূর্তে ঘুম থেকে উঠে বলছে চলো তাড়াতাড়ি কাজ চাজ করে নাও, নিয়ে সাজুগুজু করতে রেডি হয়ে যাও, কারণ বিয়েবাড়ি তুমি বিয়েবাড়ি যেতে হবে। আমি ভাবছি যে আমার তো ইনভাইট নেই, তোমার তো শুধু একার আছে, মানে মাথা কাজ করছে না, মানে আজ করতে লেগে গেলাম, কারণ বিকালবেলা বিয়েবাড়ি যেতে হবে সন্ধ্যাবেলা, আর কালকে দুপুরেও একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন, সেখানেও যেতে হবে। তো সেই কারণে তারপরে একটু ছাদে চলে লাগলো, সেই কারণে তাড়াহুড়ো করে বাসনগুলো যেগুলো বেশ সিঙে পড়েছিলো মেজে নিলাম, নিয়ে এখন কাপড় জামা তুলতে এসেছি, এরপর ঘরগুলো ঝাঁট দেবো, মুছবো না, কারণ বর্ষাকালে হয় কি না ওই যে ধুলো ব্যাপারটা তো থাকে না, তো সেই কারণে দুবেলা না এডিট করার চক্করে, তারপর পোস্ট করার চক্করে, রেডি হওয়ার চক্করে, মেয়েকে রেডি করার চক্করে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছেন আমি পুরো ফুল রেডি, তো এখন যাচ্ছে হচ্ছে আমরা বিয়েবাড়ি, একদম আমাদের পাশেই বেশি দূরে না, তো ব্লগে দেখা হচ্ছে, আর এই যে মেয়ের ঘড়ি হাতে নিয়েছি, নেক্সট ব্লগে আপনার সাথে দেখা হচ্ছে, আর মেয়েকে কেমন সাজিয়েছি, বর কেমন সাজিয়েছে, নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। টাটা। তো বিয়েবাড়ি আসবে মানে রেডি হয়ে না, আকাশটা খুব ডার্ক ছিল, তো ভাবলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো দেখলাম না বৃষ্টি হলো না, তবে সকাল থেকে বৃষ্টি হয়েছিলো, তো রাস্তাঘাট ওই জন্য মানে প্যাচ প্যাচ করছে। আর এই যে বিয়েবাড়ির গেট, কিন্তু আমরা যখন গিয়েছিলাম বিয়েবাড়ি মানে অর্ধেকের বেশি লোকই আসেনি, বিয়েবাড়ি পুরো ফাঁকাই বলতে পারেন। তো এই যে মাত্র দুজনকে দেখলাম যে গেট থেকে বেরোলো, কারণ এখনও মানে বৃষ্টির জন্য লোক এসে পৌঁছতে পারেনি। আর এই যে আমার হাতে গিফট, বিয়েবাড়ির গিফট, আর আমার মেয়ে হয়েছে কি যে বলছে আমাকে যে মা আজকে তো আমরা বিয়েবাড়িতে একটা গিফট দিচ্ছি, আমাদের কি তাহলে একটা আইসক্রিম খেতে দেবে? ও বিয়েবাড়িতে যাই হচ্ছে মানে আইসক্রিমের জন্য, যে বিয়েবাড়িতে আইসক্রিম দেয় না ওর সেই বিয়েবাড়ি একদম ভালো লাগে না। তো
সত্যি কথা বলতে এই বিয়ে বাড়িটা না আমার অতটা পরিচিত নয়, আমার হাজবেন্ডের পরিচিত, তো সেই কারণে আমি দু একজনকে ছাড়া কাউকেই চিনি না। তো সেই কারণে ভিডিও করতে একটু কেমন কেমন লাগছিল, তা সত্ত্বেও আপনাদের জন্য তো একটু ভিডিও করতেই হবে, কারণ আপনারা আমার ফ্যামিলি। তো সেই কারণে অল্প একটু ক্লিপিং আপনাদের জন্য শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানে ভিড়ে ভিড় আক্কার হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম পুরোটাই খালি ছিল, আমরা তখন নতুন ব্রাইডালকে গিফট টিফট দিলাম, তারপর একটু ভিডিও করার চেষ্টা করছি, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি। তো এই যে ব্রাইডাল, মানে সত্যি কথা যেটা বললাম আর কি, যেহেতু চিনি না না, তো সেই কারণে সামনে থেকে ভিডিও করতে সত্যি খুব একটা কেমন কেমন লাগছিল, তো সেই কারণে একটু দূর থেকে যতটুকু পারি আপনাদের জন্য ভিডিওটা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বিয়ে বাড়িটা আমাদের আমাদের পাড়ায় নয়, পাশের পাড়ায়, তো সেই কারণে পাড়ার লোকজনকেও সেরকমভাবে চিনি না, মানে দু একজনকে বাদে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে মেয়ে আমি হাজবেন্ড তিনজনের বিয়ে বাড়িতে খুব আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আর মেয়ের তো মানে বিয়ে বাড়ি বললামই, আইসক্রিম তো কিছুই খেলো না, আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলো। তো তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দেবেন।